নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশে মাইলিশ নিধন অপরাধে ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার রাত থেকে আজ সকাল পর্যন্ত পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত এ পর্যন্ত মাইলিশ নিধনের অপরাধে ছাপ্পান্ন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান জানান মাইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে